আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিদেশিদের উপর কমেছে নির্ভরশীলতা বললেন প্রধানমন্ত্রী, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে নীতি সহায়তায় জোর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, একদিনে শনাক্ত রেকর্ড 7213, মৃত্যু 66 জনে। লকডাউনের স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই, বুধবার থেকে সব মহানগরীতে শর্ত মেনে চলবে গণপরিবহন। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। বিদেশি সহায়তার উপর বাংলাদেশের নির্ভরশীলতা কমেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন প্রয়োজন বিদেশি বিনিয়োগ। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধন উপলক্ষে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দুদেশেরই পর্যাপ্ত নীতি সহায়তা পাওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্ক করে দেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ইজ নাও মার্চিং টুয়ার্ডস অ্যাচিভিং দ্য টার্গেট অফ বিকামিং এ হাই ইনকাম ডেভেলপড and prosperous country by 2041. We buy considerable amount of industrial raw materials and consumer items like cotton, soybean and wheat from the United States. All these items enjoy zero tariffs in Bangladesh. It is important that both the countries provide adequate policy support to further expand bilateral trade. Bangladesh's sustained economic growth, rapidly expanding domestic market and growing connectivity with a vast regional market of 4 billion people makes it a promising destination for US business and investment. কোনোভাবেই থামছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও। 394তম দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড। মারা গেছে 66 জন আর শনাক্ত 7213। ঢাকা বিভাগেই মারা গেছেন 54 জন। দৈনিক সংক্রমণ হার 21.02%। এদিকে নবনিযুক্ত স্বাস্থ্য সচিব জানিয়েছেন, 8 এপ্রিলেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। সংক্রমণের এ পর্যায়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন সচিব। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ের টালমাটাল দেশ, সারা দেশেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ, সেই সাথে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় 237টি ল্যাবে সর্বোচ্চ 34,311টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত 7213। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 651,652। মারা গেছে 66 জন, মোট মৃত্যু 9,384, সুস্থ হয়েছে 2,969। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 21.02%, সুস্থতার হার 85.69 ও মৃত্যু 1.44%। ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি মৃত্যু, 54 জন। 66 জনের মধ্যে হাসপাতালেই 64 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 60 ঊর্ধ্ব 41 এবং 51 থেকে 60 বছরের 17 জন। 24 ঘন্টায় নতুন 597 জন সহ আইসোলেশনে 13,581 জন এবং কোয়ারেন্টাইনে আছেন 1,876 জন সহ 41,905 জন। এদিকে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন নতুন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। 8 এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানান তিনি। 8 তারিখ থেকে শুরু হবে সেকেন্ড ডোজ, আপনারা জানেন ওইটা, ওই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আমাদের আসলে এখনও সচেতনতার অভাব, আমরা যদি একটু সচেতন হতাম, লক্ষ্য করছেন যে আমরা অসাধারণ ভালো অবস্থায় চলে গেছিলাম। ডাক্তার নার্স সহ সবাইকে নিয়ে করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হবে বলেই আশাবাদী স্বাস্থ্য সচিব। যেখানে যত সচেতন হবে তারা বেশি ভালো থাকবে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর দিনে আবারও দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে ঢাকা শহর জুড়ে হাসপাতাল করলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।
বিকেলে রাজধানীর মহাখালীতে সিটি কর্পোরেশন কাঁচাবাজারে অবস্থিত 200 আইসিইউ সহ 1200 বেডের করোনা হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। পরে তিনি বলেন, সারা দেশে করোনা রোগীর চিকিৎসায় সরকারি বেড ছিল 2500, এ সংখ্যা এখন 5000। পর্যটন কেন্দ্রে ও সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বেড়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, এ মাসেই ভারত থেকে টিকার পরবর্তী চালান আসবে। আগের তুলনায় 10-11 গুণ বৃদ্ধি পেয়েছে। যদি হাসপাতালে জায়গা দিতে হয় 10-11 গুণ আমাদের বেড বাড়াইতে হবে, যেটা সম্ভব নয়। পুরো শহরকেও যদি আমরা হাসপাতালে কনভার্ট করি তাহলে রোগী রাখা সম্ভব হবে না। সেরাম ইনস্টিটিউট থেকে আমরা পাচ্ছি ভ্যাকসিন মাধ্যমে, তারা আশ্বস্ত করেছে যে টিকা এ মাসে আমরা পেয়ে যাব। লকডাউনের দ্বিতীয় দিনও ঢিলে ঢালা। রাজধানীর প্রধান প্রধান সড়ক যানবাহনে পরিপূর্ণ, প্রয়োজন ছাড়া আড্ডা দিতেও বের হচ্ছেন সাধারণ মানুষ। নেই স্বাস্থ্যবিধি মেনে চলার চিহ্ন। শপিং মল খোলা রাখার দাবিতে বিক্ষোভের পাশাপাশি ফুটপাতে দোকান খুলে বসেছেন অনেকে। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণের বিস্তার রোধে সারা দেশে লকডাউন চলছে দ্বিতীয় দিনের মতো, অথচ রাজধানী ঢাকার প্রতিটি সড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের মতো জ্যাম লেগে আছে প্রায় প্রতিটি সড়কেই। সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। পার্কে বসে চলছে আড্ডা। লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে র‍্যাব। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করে তারা। যে আমরা আসতে শুরু করেছি এবং আমরা যদি দেখি যে না মানুষ আরো হিমসিকালি করছে, তখন কিন্তু আইন আরো কঠিনভাবে প্রয়োগ করা হবে। এদিকে মার্কেট খোলা রাখার দাবিতে মিরপুর, নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ দেখিয়েছেন ব্যবসায়ীরা। কঠোর স্বাস্থ্যবিধির নজরদারিতে মার্কেট খোলা রাখার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। গত লকডাউনে আমাদের যেই ক্ষতি হয়েছে, যেটা ভাষা প্রকাশ করার মতো না, আর এবারও যদি আমরা সেরকম কোনো পরিস্থিতিতে পড়ি তাহলে আল্লাহ জানে যে আমাদের কপালে কি আছে। রাজধানীর অনেক জায়গায় ফুটপাতে দোকান খুলে বসেছে হকাররা। করোনায় মৃত্যু হলেও না খেয়ে মরতে চান না তারা। এই করোনা করোনা করে এরকম ঢুকে ঢুকে মরা চাইতে আমরা কাজ করে খাই, তারপর যদি আল্লাহ তাআলা করোনা দেয় তো মরলে মরলাম, কিছু করার নাই। গত বছর কত টাকা রে না কিস্তি দিতে পারি না, এই যে বন্ধ রাখছি দোকান, বন্ধ রাখলে আমি কিস্তি দিব কিভাবে? বউ বাচ্চা পোলা আমার মা বাবা আছে, খাওয়াবো কিভাবে? করোনা তো আসলে দেশে করোনা বলতে কিছুই নাই, আমরা সংগ্রাম করতে হবে। লকডাউনের প্রথম দিন আর দ্বিতীয় দিনের মাঠের চিত্র প্রায় একই, আর এই অবস্থা চলতে থাকলে কোনোভাবেই কি মিলবে সুফল? মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। লকডাউনের দ্বিতীয় দিনেও সারা দেশে খুব একটা সাড়া নেই। সংক্রমণ বাড়লেও অনেকের মাঝেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গা ছাড়া ভাব। জেলায় জেলায় প্রশাসনের অভিযানও চলছে, মাস্ক না পরায় সতর্ক করার পাশাপাশি জরিমানা মামলাও করা হচ্ছে। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সারা দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে লকডাউনের দ্বিতীয় দিনে চট্টগ্রাম মহানগরীর চিত্র। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় মোবাইল টিম। শহরে প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। সিলেটকে সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, নগরীর ছয়টি প্রবেশমুখেই পুলিশের চেকপোস্ট। ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকলেও সড়কে চলছে সিএনজি, মাহেন্দ্র ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। বাস বন্ধের সুযোগ কাজে লাগাচ্ছে সিএনজি ও মাহেন্দ্রর চালকরা। যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে তারা। খুলনায় দোকানপাট খোলা থাকলেও শপিং মল ও মার্কেট বন্ধ রয়েছে। মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযান চলছে, কিছু ক্ষেত্রে মামলা ও জরিমানা করা হচ্ছে। রাজশাহীতে মাঠে রয়েছে প্রশাসন, মাস্ক পরা নিশ্চিত করতে নগরের বিভিন্ন মোড়ে চলছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল সড়কে, চন্দ্রাসহ বিভিন্ন সড়কে বিচ্ছিন্নভাবে কিছু কিছু যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। পঞ্চগড়ে লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর, তবে সাধারণ মানুষ মানছেন না কিছুই। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা আছে অনেকের মাঝেই। সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডের দিনে বগুড়ার সাতমাথায় লকডাউন প্রত্যাহারের এবং দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে দোকান মালিক কর্মচারীরা। প্রতিষ্ঠানের
খুব দুর্বল। রত্না সামান, একুশে টেলিভিশন। রাজধানী সহ সকল মেট্রোপলিটন সিটি এলাকায় বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। সরকার গণপরিবহন চলাচলের বিষয়টি শর্ত সাপেক্ষে পুনর্বিবেচনা করে এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম মহানগর সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। তবে ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্তকরণ সহ পরিবহন সংশ্লিষ্ট যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরছি তখন থাকছে। লকডাউনের দ্বিতীয় দিনে ফাঁকা বই মেলা প্রাঙ্গণ, পাঠকের অনুপস্থিতি মানতে পারছেন না বিক্রেতারা। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। মুন্সীগঞ্জ সদরের মীর কাদিম পৌরসভা মেয়রের বাসভবনে বিস্ফোরণে চার কাউন্সিলর সহ ১৩ জন দগ্ধ হয়েছেন, তবে অক্ষত আছেন মেয়র আব্দুস সালাম। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার রামগোপালপুর এ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত চার কাউন্সিলর হচ্ছেন সোহেল আওলাদ, দিন ইসলাম ও রহিম বাদশাহ। কাউন্সিলর রহিম বাদশাহ জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাসভবনের তৃতীয় তলার একটি কক্ষে আলোচনা চলছিল, সে সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তে কক্ষের ভেতরে আগুন ধরে যায়, কক্ষের আসবাবপত্র, জানালার কাঁচ ফেটে যায়। আশপাশের লোকজন গিয়ে চার কাউন্সিলর সহ অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এবার আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। লকডাউনের দ্বিতীয় দিনে ফাঁকা বইমেলা প্রাঙ্গণ, তবে নির্বাচিত বই সংগ্রহের জন্যই কিছু পাঠক মেলায় আসছেন বলে জানান বিক্রেতারা। পাঠকরা বলছেন ক্রেতা কম, তাই বই সংগ্রহে ঝামেলা কম। মফিউর রহমানের রিপোর্ট। অমর একুশে গ্রন্থমেলার ২০তম দিনে লকডাউনের দ্বিতীয় দিন, মেলা শুরু হয় দুপুর ১২টায়, সারাটা সময় প্রায় পাঠকশূন্য প্রাঙ্গণ। কিছু স্টলে ক্রেতা এসেছেন আগে থেকে নির্বাচিত বই সংগ্রহ করতে। ভিড়শূন্য মেলায় বই সংগ্রহের অভিজ্ঞতার কথা জানালেন পাঠকরা। মোটামুটি ঢিলেঢালা চলছে আর কি বই মেলা, আমি বইও কিনছি, কেনার জন্য স্বাচ্ছন্দ্যে কিনতে পারছি, দেখতে পাচ্ছি, এটা একটা বেটার, ধুলোবালি নাই। প্রকাশকরা বলছেন বইমেলায় এমন অলস সময় আর কখনো পার করতে হয়নি তাদের। ফেসবেলের কারণে আমাদের দোকানটা খোলা রাখতে হয়, সেই কারণে আমরা খুলছি। অ্যাট লিস্ট ক্রেতা এসে বই দেখলে আমাদের ভালো লাগে, নেক বা না নেক সেটা পরের বিষয়। পাঠকদের অনুপস্থিতি কখনোই কাম্য হতে পারে না বলছেন লেখকরা। লকডাউনটা রেখে বইমেলা করাটা আমি যুক্তিগত মনে করি না। কিছু স্টলে রয়েছে ভারতীয় বাঙালি লেখকদের বই, অনুমতি নিয়ে বিক্রি হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। অনেক স্টলেই বিদেশি লেখকদের বই আছে এবং ওনারা বলেন যে এটা অনুমতি নিয়েই করা হয়েছে। প্রকাশক মহোদয় বলতে পারবেন যে কিভাবে অনুমতি নিয়েছেন বা কিভাবে এটা করেছেন? প্রকাশকরা বলছেন অমর একুশে গ্রন্থমেলায় কেবল বাংলাদেশের প্রকাশনী সংস্থার বই বিক্রির বিধান রয়েছে। পাইরেসি এবং অন্য বিদেশি কোনো রাইটারের বই এই মেলায় কখনোই সে উপস্থাপন করতে পারবে না। বিদেশি বই এখানে থাকা আমাদের জন্য প্রকাশনার যে মূল আদর্শ ঐতিহ্য সেটি নষ্ট হচ্ছে। ২০তম দিনে মেলা এসেছে ২৮টি নতুন বই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পশ্চিমবঙ্গ বিধানসভার তৃতীয় দফার ভোটে সংঘর্ষে ২ জন নিহত, আক্রান্ত তৃণমূলের ২ ও বিজেপির ১ প্রার্থী। শেষ করছি রাতের একুশে সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদেশিদের উপর কমেছে নির্ভরশীলতা বললেন প্রধানমন্ত্রী, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে নীতি সহায়তায় জোর।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, একদিনে শনাক্ত রেকর্ড 7213, মৃত্যু 66 জনের। লকডাউনের স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই, বুধবার থেকে সব মহানগরীতে শর্ত মেনে চলবে গণপরিবহন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2031 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। একুশে খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।